ফিফার ইনভেন্টরি মাঠে প্র্যাকটিস হচ্ছে আর্জেন্টিনা টিমের কালোনির কোচিংয়ে। সবাই এসেছে কিন্তু মেসি মাঠে নামলেন। তিনি ছাড়া পুরো দলটাই নেমে এসেছে মাঠে। আমরা দেখাচ্ছি আপনাদের মেসিদের প্র্যাকটিস, আর্জেন্টিনা প্র্যাকটিস। এই হচ্ছে কাতার ইউনিভার্সিটির সেই মাঠ, যে মাঠে মেসিরা দুর্গ বানিয়েছে বা প্র্যাকটিস করবে এক মাস, আগামী এক মাস এই কাতার ওয়ার্ল্ড কাপে। অন্য টিমগুলো ফাইভ স্টার হোটেলে থাকলেও ওরা আছে কাতার ইউনিভার্সিটিতে, আর এই মাঠেই প্র্যাকটিস হবে। প্রথম দিন প্র্যাকটিস হলো, যদিও মেসি বা দিমারিয়া কেউ প্র্যাকটিসে এলেন না। আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি কাতার ইউনিভার্সিটির হস্টেলটা। এই সেই হস্টেল, এই 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 ঘরেই আসেন মেসিরা, এখানেই মেসিরা রয়েছেন। মেসি, দিমারিয়া, মার্টিনের সব স্কোলারি কলোনি ওরা আছে। এটা সেই মিডিয়া সেন্টার, এখানে আমাদের সঙ্গে মেসিরা এসে মিট করবেন এই টানা আগামী এক মাস। আর্জেন্টিনা সব সাংবাদিকরা এখানেই থাকবে, ওদের আপডেট পাওয়ার জন্য আমাদের রোজ এখানেই আসতে হবে। এই হস্টেলের ভিতর ওরা রয়েছেন, পুরো দেখুন একদম দুর্গ বানিয়ে ফেলেছে, পুরো হস্টেলটাকে একদম দুর্গ বানিয়ে ফেলেছে। সিকিউরিটি রয়েছে, আর্জেন্টাইন সাংবাদিকরা রয়েছে। আজকে 15 মিনিটের প্র্যাকটিস দেখতে রয়েছিল, ওখানে ভিতরে প্র্যাকটিস হচ্ছে, কিন্তু মেসি বা দিমারিয়া কেউই প্র্যাকটিসে নামেননি। আপনারা দেখুন কাতার ইউনিভার্সিটি, মানে আমাদের এখানে ইউনিভার্সিটি যে মাঠ বা ইনফ্রাস্ট্রাকচার থাকে, এরকম ভাবাই যায় না যে একটা বিশ্বকাপের যারা সম্ভাব্য চ্যাম্পিয়ন সেই দলটা ফাইভ স্টার হোটেলে না থেকে একটা ইউনিভার্সিটির হস্টেলে রয়েছে। তাহলে ভাবুন যে এই হস্টেলগুলোর ফ্যাসিলিটিস কীরকম। এরা বিশ্বকাপ খেলতে আসার অনেক আগে খতিয়ে দেখে, যে আমরা দেখাচ্ছি যে কী অবস্থা, কীভাবে দুর্গের মতো করে রেখেছে পুরো, একদম একটা মাছি গলবার জোনে।